তো এটা জাস্ট আপনারা দুইবার প্লে করবেন, তো আর একবার আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি চমৎকার গানের সুর শিখিয়ে দেব। তো এই গানটির প্রথম কলি হচ্ছে তোরা বাতাশ কর বাতাশ কর। তো এই গানটি অনেকদিন ধরেই কমেন্টে রিকোয়েস্ট আসতেছে, তো এজন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করলাম। তো আপনাদের পছন্দের গানের মোবাইল পিয়ানো টিউটোরিয়াল পেতে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো প্রথমে আমি এ গানের সুরটি আপনাদেরকে তুলে দেখাবো এবং পরে স্লো মোশন দিয়ে দেখিয়ে দেব এবং ওপরে নোট আকারে সূত্র অনুযায়ী লিখিয়ে দেব যারা মোবাইল দিয়ে পিয়ানো শিখতে আগ্রহী। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই চ্যানেলে নতুন কোনো দর্শক এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন স্টার্ট করে দিই। তো আমি স্টার্ট করতেছি A4 থেকে, তো দেখুন। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে এই গানের সুরটি তুলে দেখালাম। তো এখন বেসিক্যালি স্লো মোশন দিয়ে দেখিয়ে দেব, উপরে নোট আকারে লিখিয়ে দিব। তো তার আগে দেখিয়ে দিব যে কিভাবে আমি এই গানের সুরটি তুললাম। তো সর্বপ্রথমে আপনাকে এই কর্নারে দেখুন তিনটা দাড়ির মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, তো এখানে জাস্ট ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন ভিজিবল কেস। তো এখানে জাস্ট আমি 10টি ভিজিবল কেস সিলেক্ট করে নিয়েছি, তো আপনারা এখানে 10টি ভিজিবল কেস সিলেক্ট করে নেবেন, কম নিলেও কোনো সমস্যা নেই। তারপরে দেখুন বাম পাশে C4 রাখবেন এবং ডান পাশে E5 রাখবেন, এভাবে আপনি 10টি ভিজিবল কেস সিলেক্ট করে নেবেন। এখন দেখুন এখানে সুর দেওয়া আছে, তো ব্রাইট এই নর্মাল প্লাগইনটি দিয়ে আমি আপনাদেরকে এখন স্লো মোশন দিয়ে দেখিয়ে দেব। এরপরে দেখুন এখানে একটু টাচ করলে আপনারা অপশনটি চেঞ্জ করতে পারবেন, দেখুন এখানে ডিসপ্লে ডোরে 1 AKS করতে পারেন, দেখুন এখানে অন্য একটি কিবোর্ড চলে এসেছে। এরপরে দেখুন এখানে আবার ডিজিবলও করে নিতে পারেন, যারা বেশি এক্সপার্ট তারা এই সিস্টেমটা করবেন, যেহেতু আমি সূত্র অনুযায়ী আপনাদেরকে শিখিয়ে দেবো এজন্য আমি CD তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তো আমার ফিঙ্গারকে ফলো করবেন এবং ওপরে সূত্রগুলো মুখস্থ করবেন। তো স্টার্ট করতেছি A4 থেকে, তো দেখুন। তো এটা জাস্ট আপনারা দুইবার প্লে করবেন, তো আর একবার আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখুন।
তো দেখুন এ ফোরে আসে আবার আপনারা জি ফোর এ ফোরে আসবেন, একবারে আপনারা এখান থেকে চলে আসবেন। তো আরেকবার দেখুন, ঠিক আছে। এখন দেখুন পরের লাইনটা আমরা স্টার্ট করব এ ফোর থেকে। তো দেখুন, তো এটাও কিন্তু জাস্ট দুইবার পেলে হবে। তো আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে আপনারা দেখুন। এরপর আমরা এখন প্রথম অন্তরা অর্থাৎ প্রথম স্টেপে চলে যাব। তো আমি স্টার্ট করতেছি এ ফোর থেকে। তো দেখুন, তো এটা আপনারা অবশ্যই দুইবার প্রে করবেন, ঠিক আছে। তারপর আবার আপনারা প্রথম কলিতে ফিরে আসবেন। তো আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। তো দেখুন, স্টার্ট করতেছি এ পর থেকে। এরপর আপনারা প্রথম কলিতে ফিরে আসবেন এবং তৃতীয় স্টেপটি যেটা রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় স্টেপের একদম হুবহু সিস্টেম একই, ঠিক আছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে যেভাবে স্লো মোশন দিয়ে দেখিয়ে দিলাম, উপরে নোট আকারে লিখিয়ে দিলাম, একটু প্র্যাকটিস করবেন। আর আপনার পছন্দের যে কোনো গানের মোবাইল পিয়ানো টিউটর পেতে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দিবেন, একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।